গরু ও কয়লা পাচার কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় গরু পাচার কাণ্ডে আগেই হুলিয়া জারি করেছিল সিবিআই এবার কয়লা পাচার কাণ্ডেও বিনয় মিশ্রের নামে হুলিয়া জারি করল সিবিআই আসানসোলের সিবিআই আদালতে আবেদনের ভিত্তিতে বিচারক হুলিয়া জারি করেন একই সঙ্গে কুড়ি জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিনয়কে এই সময়ের মধ্যে তিনি যদি আসানসোল সিবিআই আদালতে হাজির না হন তাহলে পরবর্তীতে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত এর আগে গরু পাচার কাণ্ডেও এই প্রভাবশালীর নামে হুলিয়া জারি করা হয়েছিল যদিও বিনয় মিশ্রের দাবি ছিল তিনি এই মুহূর্তে ভারতের বাসিন্দা নন দ্বীপরাষ্ট্র পুঞ্জ ভানুয়া টুরের নাগরিকত্ব নিয়েছেন তিনি যদিও তাতে বিশেষ সুবিধা হবে না বলেই সিবিআই সূত্রের খবর অন্যদিকে বিনয়ের নামে পরোয়ানা জারি করা হয় এরপর পলাতক ঘোষণা করেছিল আদালত এবার জারি হলো হুলিয়া কোনো অভিযুক্তকে নাগালে পেতে তদন্তকারীরা হুলিয়া জারি করে তবে এই হুলিয়া জারির ক্ষেত্রে আগে আরো দুটি ধাপ পেরোতে হয় কারোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর তদন্তকারীরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যদি এই পরোয়ানা জারি করেও অভিযুক্তকে গ্রেপ্তার না করা যায় সেক্ষেত্রে পলাতক ঘোষণা করা হয় এই ঘোষণার একটা নির্দিষ্ট সময় পার করার পর অভিযুক্তকে নাগালে না পেলে তখন আদালতের মাধ্যমে তদন্তকারীরা হুলিয়া জারি করে এই হুলিয়া জারির পরও একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় বিনয় মিশ্রের ক্ষেত্রে কুড়ি জুন অব্দি সময়সীমা দেওয়া হয়েছে কারোর বিরুদ্ধে হুলিয়া জারির পরও তিনি যদি ধরা না দেন সেক্ষেত্রে এর পরের দাপ হবে সম্পত্তি বাজেয়াপ্ত করা আদালত সেই নির্দেশ দেবে এক্ষেত্রে অভিযুক্ত যদি বিদেশে গা ঢাকা দেন সেক্ষেত্রে রেড কর্নার নোটিশ জারি করা হবে আপাতত হুলিয়ার জারি করা হয়েছে বিনয় মিশ্রের নামে এবার সেই হুলিয়ার প্রচার শুরু করল সিবিআই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি কালীঘাট এলাকাতে এই নোটিশ পোস্টার আকারে দেয়া হয়েছে হুলিয়ার অভিযুক্ত নাম ঠিকানা ছবি তার বিরুদ্ধে কি কি অভিযোগ কোন ধারায় মামলা রয়েছে সমস্ত কিছু থাকে আদালতে সেই নির্দেশকপি বিভিন্ন জায়গায় পোস্টারিং এর মাধ্যমে তুলে ধরা হয় সিবিআই সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কালীঘাট রাজবিহারি এভিনিউ সহ বিনয় মিশ্রের যে সমস্ত জায়গায় বাড়ি রয়েছে সেই সব এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার একটি কলেজ থেকে অঙ্ক নিয়ে পড়াশুনো করেছিলেন বিনয় মিশ্র পাশাপাশি এলাকায় টিউশন পড়াতেন কোটিপতি বাড়ির ছেলে মেয়েদের অঙ্ক করাতে শুরু করেন বিনয় আধিকারিকদের দাবি এই অঙ্কের টিউশন করানোর সূত্র ধরেই এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গাঢ় হয় বিনয় সেখান থেকে কয়লা কালো পথে হাঁটা শুরু প্রসঙ্গত সিবিআই এই ঘটনার তদন্তে নেমে যে কেস ডায়েরি তৈরি করেছিল সেখানে বিনয়ের পরিচিতি ছিল রাজ্যের একজন প্রথম সারির নেতা ও কয়লা পাচার চক্রের এক পান্ডার প্রোটেক্টর হিসেবে